সৃষ্টি হওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহা রুহের একটা জগৎ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ, ছেলে মেয়ে আব্বা আমি জেডা জেডি সকলের রুহটা আলমে আরোহা রুহের জগতের মধ্যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জমায়িত করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্টেজ সাজাইলেন, সাজাইয়া আমার আপনার সামনে তিনি যে আমার আপনার স্রষ্টা আল্লাহ পরিচয় দেওয়ার জন্য হাজির হইয়া গেলেন। আল্লাহু আকবার, আলমে আরোহা রুহের জগতে আমার আল্লাহ হাজির হইয়া জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে সকল রুহ জগতে বললেন, রুহুরে ও রুহ সমূহ, আমি যে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এটা তোমরা মাননি? আমরা সকলে এক বাক্যে বলছি, কালু বালা, হা আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের লালন পালন করনেওয়ালা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের মরম দাতা, আপনি আমাদের হায়াত দাতা, আপনি হইলেন খালেক, আপনি হইলেন মালিক। সূরা ফাতিহার মধ্যে আছে মালিক ইয়াউমিদ্দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি নিলেন, আমি আল্লাহ যাহা বলবো তোমরা তাহা পালন করে পরকালে আসতে হবে। কেন প্রত্যেকের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে একটা হায়াতের বাজেট রাখছি, ঠিক কিনা? হায়াতের বাজেট রাখছি, কেউ 10 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর, 150 বছর, কেউ 10 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 30 মিনিট, কেউ 1 ঘন্টা, এইভাবে পৃথিবীর জমিনে যাদের বাজেট অনুযায়ী চলে যাইব। আবার কর্মদোষ হায়াত থাকার পরও এন্তেকাল করব কিভাবে? আসেন, এটা একটা ফেসের কথা না? এই কথা বলেন, ফেসের কথা নেই কলুমা কি হায়াত থাকতে বলে এতে কি মরবো, এটা কেমনি করে? এটা নিজের কারণে। কিভাবে? সরকার সুযোগ দিছে 3 বার পরীক্ষা দেওয়ার জন্য, কয়বার? 3 বার পরে সুযোগ আসেনি। 1 বার ফেল করলে সুযোগ আছে, 2 বার করলে সুযোগ আছে, 3 বার করলে সুযোগ, চতুর্থ বারে করলে বাবা বহুত চেষ্টা করছিলাম তো বাইরে কোনো লাইন দেখি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য সুযোগ রাখছে, কিন্তু আমি আর আপনি সুযোগ কাজে লাগাই না। আল্লাহ রুহুর জগত বলছে কি, আমি আর আপনি করি কি, কি করার কথা ছিল আমি আর আপনি কি করি? বলছি হ্যাঁ, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ, আপনি সব কিছু দেনেওয়ালা, সব কিছু নেনেওয়ালা, আপনি হইলেন সকল কিছুর মালিক, আপনি হচ্ছেন রহমত দাতা, আর আপনার হাবিব হচ্ছে রহমত বন্টনকারী। জোর বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, সে আল্লাহর দরবারে বললাম, আল্লাহ আমরা এই কাজ করবো আপনি যাতে বলছেন, নামাজ পাস হওয়ার তো বলছেনি, জাকাত দেওয়া কি ওয়াজিব না ফরজ? জাকাত দেওয়া কি ফরজ? নামাজ পড়া ফরজ, হজ করা, জাকাত দেওয়া ফরজ, রোজা রাখা ফরজ। পাঁচটা জিনিস, কয়টা কয়টা? পাঁচটা। ওয়াজ তো বহুতে শুনছেন, আজান ভাইয়ে বলছিল জিকির কোরআনের জন্য, মানে আপনারা তো নিয়ত করে আছেন যে হুজুর যতই চেষ্টা করেন ওই 9000 মিলের মতন কর লত্তি পারবি, আমি কিন্তু সেজদা দেউই না না। তো আপনারা তো মুখ বাঁধ দিয়েছেন, দেশের পরিস্থিতি ভালো না, কেন করুণা বলে ঘুরতে আছে, আকলে কোন দিয়ে হান্দি যায় এটাকে বার করা সম্ভব? তো এই জন্য জিকির ধরছিলাম, যাক আলহামদুলিল্লাহ আমরাও দেরি করবো না। হাসান ভাই তাবারক নিয়ে রেডি হয়ে আসতে আছে, সীমিত সময়ের ভিতরে অল্প একটু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই জন্য সংক্ষেপে একটু কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আলাস্তু বিরাব্বিকুম বলে সকলের থেকে প্রতিশ্রুতি নিছে, কিন্তু ওইখানে প্রতিশ্রুতি দিয়ে আসছে ঠিকই, তবে দুনিয়ায় আসে ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা দেখে এখন আর আল্লাহর ওই কথা মনে পড়ে না। তৈয়ব সরকারে বলছে, উনি একজন গায়ক, যে হুজুর সময় থাকতে আপনি বললেন মারা যাইব, আবার পরীক্ষার ফলের একটা উদাহরণ দিলেন, এটার কারণ কি? সরকারের সুযোগ দিছে ঠিকই, সুযোগ ছিল তবে আপনি কোনো ফাঁস করতে পারেন নাই, এটা সরকারের দোষ না। আল্লাহ আমাকে আপনাকে হায়াত দিছে 70 বছর 80 বছর, আমি আর আপনি যে মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বললে হায়াত কি বাড়ে না কমে? এই সবাই বলেন, মিথ্যা বললে হায়াত কি বাড়ে না কমে? আমি জানতাম সে সুদ খাইলে কি হায়াত বাড়ে না কমে? মারে বাবার সাথে বেয়াদুফি করলে হায়াত কি বাড়ে না কমে? আমার কথা কি বুঝেন না? ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে হায়াত কি বাড়ে না কমে? শেষ কথা হইল, নেক নেক যত আমল আছে ইচ্ছা করে ছেড়ে দিলে হায়াতের বাজেট কি কমে না বাড়ে? ওই কো বাড়ে বলে বাড়ে কমে? তাহলে আমি জানতাম চাই, ওই জানারা ক্রিকেট নিয়ে খেলেন, ক্রিকেট খেলেন না,
একজন বোর্ডের সামনে দাঁড়িয়ে খুরমাটি দিয়া কিটা জানি ওই লেডি বুঝি না এক হাত দেয় দিয়ে একটা নাম্বার দেয় দিতে দূর থেকে নিছিন হয়ে গিয়ে আল্লাহ আপনাকে হায়াত দিছে 80 বছর আমাকে আপনাকে আল্লাহ বলছেনি জদ্দা দিয়া তুমি পান খাইবা মুরব্বি জদ্দা অথবা শাহজাদি জদ্দা অথবা কি নাইম জদ্দা আমাকে আপনাকে বলছেনি সিগারেট খাওয়ার জন্য আমাকে আপনাকে বলছেনি সুদ খাওয়ার জন্য ফরের হক খাওয়ার জন্য ছগলখুরি করার জন্য মুনাফিকি করার জন্য এইগুলা কইরা কইরা আমার আপনার হায়াতের বাজারটা আমি আর আপনি নষ্ট করতেছি কথা বলেন ঠিক কি না তাই তো এই সরকার বলছে এটা গান বলছে কি তেল থাকিতে বাতি নিবে রে অমন হালতুয়ানের বাতাসে রঙ্গের বাজার নিবে যাইবে একদিন শোকের ফলকে রঙ্গের বাজার নিবে যাবে একদিন শোকের ফলকে ওরে তেল থাকিতে বাতি নিবে রে ওমন হালতুয়ানের বাতাসে এটার অর্থ কি বাতির মধ্যে কুবির মধ্যে তেল ছিল ঠিকই উনি গানে বুঝাইছে তেল তো ফুরো ছিল একটু বাতাস লাগছে আরে বাতিটা নিবে গেছে তেলের জায়গা তেল রইছে তাহলে ইদার সত্য হইলো বাতি জ্বালাইলে কুফি জ্বালাইলে বাতাস লাগতে পারবে এটা হলো এক নম্বর সত্য বাতাস লাগলে আমার আল্লাহ আমাকে যেইভাবে বলছে চলার জন্য যদি এইভাবে চলি আমার আপনার হায়াতের বাজেট কি বাড়বো না কমবো সবাই বলেন বাড়বো জিব্বা দিছে কারে ডাকার জন্য কথা বলেন জিব্বা দিছে কারে ডাকবো পাও দিছে হাঁটার জন্য চক্ষু দিছে ভালো মন্দ দেখার জন্য হাত দিয়েছে আল্লাহর ঘর খানে কাবা ধরার জন্য কাজকর্ম করার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য কোরআন শরীফ ধরার জন্য আল্লাহর পয়গাম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আইয়ুব নবীর কথা শুনছেন না মেরা আল্লাহর পয়গাম্বর আইয়ুব নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের সর্ব অঙ্গের মধ্যে শরীর মুবারকের মধ্যে আপনারা জানেন এমন একটা বিমার দিয়েছিল আমার আল্লাহ তারপরও তিনি আল্লাহকে বলেন না কাকে বলে না আমার আল্লাহকে বলে না এলাকার লোকে প্রতিবেশী যারা আশেপাশে আছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের স্ত্রীর কাছে গিয়ে বলল শুনুন মনে কিছু করবেন না উনার শরীরের যে দুর্গন্ধ আমরা তো থাকতে পারি না যদি মনে কিছু না করেন আপনি উনাকে নিয়ে একটা জঙ্গলার ভিতরে চলে যান আইয়ুব নবীর কাছে যখন কথাটা বলছে চোখের পানিটা আমার দয়ালের দরবারে ছাইরা দিয়া ডাক দিল আল্লাহ আমি তো হইলাম তোমার বন্ধু তোমার দোস্ত আমাদেরকে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছ মানুষকে সোজা রাস্তায় আনার জন্য পাঠাইছ মানুষকে তোমার নিকটবর্তী করার ক্ষমা করে দিও প্রতিবাসীরা কষ্ট পাইতেছে আমি প্রতিবাসীদেরকে কষ্ট দিব না আমি আমার স্ত্রীকে লইয়া জঙ্গলার মধ্যে চইলা গেলাম তুমি দয়াল আমার দিগিল তাকাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ ওরে মাওলা রে তোর ফাঁকে নামের দোহাই ওরে তুমি বিনে নবী বিনে তুমি বিনে নবী বিনে আপনে কেহ নাই মাওলা সাহায়া দে রে ওরে মাওলা রে তোর ফাঁকে নামের দোহাই অন্ধকার কবরের মাঝে অন্ধকার কবরের মাঝে নবী সারাই আল্লাহ সারাই আপনে কেহ নাই মাওলা কবুল কর রে আওয়াজ করবেন আল্লাহু আকবার আইয়ুব নবী ডাক দিলেন রহিমা গো এই এই বর্তমান স্ত্রীরা হইলে বাইন করেন না যুবক ভাই অনুরোধ অল্প একটু কথা বলি বর্তমান স্ত্রীরা যদি হইতো দেখতো কি করে একটু দেখেন সর্বঙ্গে কীড়া পড়ছে পোকা পড়ছে আল্লাহ ফারেনি বিমার দিতে ফারেনি বালা করতে ফারেনি এ বিশ্বাসটা আসেনি আল্লাহর কাছে ইবাদত করে কানলে ভালো করবো কে আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সর্বঙ্গে ফোকা ভরা গেছে আল্লাহ রে বলে না সকল স্ত্রীরা চলে গেছে একমাত্র একজন রয়েছে যার নাম হইল হযরত বিবি রহিমা জোরে বলেন না সুবহানাল্লাহ একজন স্ত্রী রইল যেই রহিমার জন্য জেল খাটলো রে বাবা
জেলখানার মধ্যে ছিল এই রহিমার সাথে প্রেমের বদনে ছিল রহিমাকে বিবি রহিমাকে এত ভালোবাসত মুহাব্বত করত হযরত আয়ুবালা সালাতু ওয়া তাসলিম তারপরও রহিমারে ছাড়ে না কেন যে যাকে ভালোবাসে ছাড়তে পারে না আত্মা আত্মায় মিলা গেছে মনে মনে মিলা গেছে সকল স্ত্রী চলা গেছে কিন্তু বিবি রহিমা যায় না বিবি রহিমাকে যখন ডাক দেয় রহিমা গো লাব্বাইক বলে আরবিতে ওগো আল্লাহর নবী কি জন্য ডাকছেন হাজির হইয়া গেলাম এইভাবে কর জোরে ডাকায় চোখের পানি গুলা ছাইরা দেয় রহিমা সবাই তো চলা গেল তুমি কেন রইছো তুমিও চলা যাও গো রহিমা সবাই চলে গেছে আমার স্ত্রীরা তুমি কেন রইছো কোন দুঃখে রইছো তুমিও চলে যাও ডাক দিয়া বলে স্বামী গো আপনি তো আল্লাহর পয়গম্বর সবাই যদিও চলে যায় আমি রহিমায় আপনি আয়ুব নবীরে চাইরা যাইতে পারব না জোরে বলেন সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা বলবনি এ যোগ বাইরা সবাই হাত তুলে বলেন বলবো আমার কথা মনে হয় বুঝে না যোগ বাইরা একটু হাতটা উঠান তো মাশাল্লাহ ভাই কষ্ট দেই রাখবেন না হাত নামা আমার সাথে একটু বলবা তো সবাই আওয়াজ দাও ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো বলেন প্রেম কইরাছেন আয়ুব নবী যার প্রেমে রহিমা বিবি গো সকল বিবি সইলা গেল সকল বিবি সইলা গেল কিন্তু রহিমায় তো আয়ুব নবীরে সারে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা প্রেমের মরা তারা মরে সর্বদায় কথা বলেন ঠিক কিনা বাবারে সংক্ষিপ্ত করে দিলাম কেউ কিছু মনে করবেন না বিবি রহিমায় স্বামীর জন্য পাগল জিব্বা দিয়া বলে শরীর পরিষ্কার করছে শুনছেন নি অনেকে মাতালার কে হুজুর শুনছি কত শুনছি ডি শুনছেন তো ঠিকই আমনের বউডারে আপনি কেমনি করছেন আমনের বউ দি আমনের খেজমতরা করে না তাহলে বুঝা গেল ইডার প্রতি একটু কারণ আছে ইডারও একটা কারণ আছে কারণ হইল আনো যাই এখন ওই দুয়ারটা খুলছত্তি এই খুলছত্তি দুয়ারটা বেডি কয় এই আমি কোনো আজারে আসিলাম না তুমি যে এদের 3 নম্বর সিগন্যাল বেডি ঘরের থেকে দেয় 4 নম্বর কয় নাম্বার হয়েছে 7 নম্বর সিগন্যাল চলে যাই দিদি বলতো আসসালামু আলাইকুম শুনছো নি আস্তে আস্তে গড়িয়া তো তোলেন না নামাজ সরারও কথা কন না আদব লেহা শিষ্টাচার আমি আর আপনি শিক্ষা দেয় না এই জন্য আপনার সিগন্যাল 3 ঘরের থেকে 4 দুটা মিল হইলো 7 সাথে হইলো জাহান্নাম এমন কথা বোঝেন তো ঝগড়া লাগে সাইরে কয় কি তালাক যায় মুক্তি সাহেবের কাছে এবারের কাছে গেলে হেবেটা কয় ফাঁক আছে হেবেটা দিকে কোনো ফাঁক নাই এবারে কয় ফাঁক আছে কয় কিছু লাগবো আছে না সবাই না কোনো বাবারে ভাইয়েরা অনুরোধ সর্বশেষ কথাটা হইল আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য বলুন আপনার ছেলেকে বলুন আপনার মেয়েকে বলুন আপনার প্রতিবেশীকে বলুন আপনার আহালকে বলুন নেক কাজ করার জন্য ভালো কাজ করার জন্য জান্নাতে এই আমল করলে জান্নাতে যাওয়া যাবে আর এই আমল করলে জাহান্নামে যাবে এইগুলো যদি আমি আর আপনি বলি আমি আর আপনিও যদি ভালো কাজ করি আমি আর আপনিও যদি নেক কাজ করি তাহলে অবশ্যই অবশ্যই আমার আপনার সংসারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে